সিমেন্ট বালি দিয়ে ভিতরে দিয়ে তারা পানি দিছে, পানি দিয়ে মুকাটা এভাবে লাগিয়ে দিছে। 10 লাখ টাকা লাগছে, কমপ্লিট হয় নাই, এখনো কমপ্লিট হয় নাই। না দর্শক, আসসালামু আলাইকুম। তো আজ আমরা আসছি লবাবগঞ্জ জেলা। তো বাংলাদেশ কৃষি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা আসছি একটা বোতল বাড়ি। তো কিভাবে বোতল দিয়ে তারা বাড়ি বানাইছে তো আপনাদের মাঝে দেখাবো, এবং পুরো অনুষ্ঠানটা আপনারা সবাই দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। এই নিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করছি। প্রিয় দর্শক, তো দেখছেন আপনারা মানে কত সুন্দর করে প্রত্যেকটা বোতল মানে এক সিরিয়ালে তারা কাজ করছে। তো মানে বোতলগুলো এক সমানভাবে তারা কাজ করছে, আর কিছু বোতলের এগুলা কি খোলে নাকি দেখি। তো এগুলা তো খুলছে না, দু একটা খুলছে। তো দেখেন তারা এভাবে, তারা আমার মনে হয় তারা এভাবে মুখা বোতলে যে মুকাটা মুকাটা এইভাবে তারা লাগিয়ে দিবে। তো তো তারা কিভাবে মানে ঘরটা বানাইলো। তো আসসালামু আলাইকুম, ভালো আছেন না? ওয়া আলাইকুম আসসালাম, আছি ভালোই। তো আপনি এই বাসার কি কি হন? আমার ভাই। আপনার ভাই না? হ্যাঁ। তো আপনি মানে আপনার ভাই যে এই যে হঠাৎ করে যে বোতল দিয়ে ঘর বানাইলো, তো এটা আপনি মানে কিভাবে শুরু করলো? সে ইউটিউবে দেখছে, দেখে তার পছন্দ হয়েছে, ভালো লাগছে, তাই তো এই ঘরটা তৈরি করছে। এটা ঘরটা কতদিন আগে শুরু করছে সে? তো 4 মাস, 4 মাস চলে গেছে না? তো পুরো ঘরটা আপনি করতে কত টাকা লাগছে? 10 লাখ টাকা লাগছে, তরে কমপ্লিট হয় নাই, এখনো কমপ্লিট হয় নাই। না নাই মানে এই সামনে কাজগুলো বাকি আছে? না সামনে কাজ বাকি আছে, ঘরের ভিতরে কাজ বাকি আছে দেখা যাচ্ছে। হ্যাঁ। তো মানে এই কাজটা শেষ হতে কতদিন লাগতে পারে আপনাদের? টাকা পয়সার ব্যাপারে, 1 মাসে কমপ্লিট হয়ে পারে, আবার টাকা পয়সা দিতে 6 মাসও লাগতে পারে। না টাকা পয়সার ব্যাপারে লো ঘরটা কমপ্লিট হইব। আচ্ছা, তো ভালো লাগলো। তো আপনি আপনি কি হন বাসার? এই বাড়িয়ালা না? যাই হোক, প্রিয় দর্শক, সে হচ্ছে বাড়িয়ালা। তো তো ভালো আছেন তো? না ভালো। তো এই বাসাটা করতে মানে আপনি মানে কেমন পরিশ্রম হয়েছে? বোতলের ভিতরে কি কোনো সিমেন্ট টিমেন্ট কিছু দিছে না? শুধু বালি? না সিমেন্ট দিছি, বালি দিয়ে মিশ করে ঘরের ভিতরে প্রত্যেকটা বোতল মানে সিরিয়াল ভাবে তারা মানে সাজিয়েছে। তারা দেখেন দেখেন এদিকে এদিকে তারা এদিকে তারা কাজ সম্পূর্ণ করে নাই। তো দেখি দেখি আর মানে এই রুমটার ভিতরে তারা কিভাবে সাজিয়েছে। তো দেখি তারা সেম এই রুমটাও সেম তারা এই বোতল দিয়ে সাজিয়েছে। তো দেখেন তারা এই রুমটা তারা মানে বোতলের মানে মাথাটা মাথাটা ওই দিকে দিছে তারা। দেখেন দেখেন তারা মানে এই সাদা বোতল গুলো সব এক এক সিরিয়ালে রাখছে, দেখছেন তো। মানে সিমেন্ট বালি দিয়ে ভিতরে দিয়ে তারা পানি দিছে, পানি দিয়ে মুকাটা এভাবে লাগিয়ে দিছে। তো এটা আস্তে আস্তে লেগে গেছে। তো এভাবে তারা কাজ শুরু করছে।
তো দেখেন প্রত্যেকটা বোতলে এই যে সিমেন্ট ই ভরা সবগুলোর ভিতরেই, তো দেখেন এই যে এগুলা ভিতরে দেখেন এইভাবে করলে পড়তেছে না, তো দেখেন প্রত্যেকটা বোতলই আর কি। তো দেখি কিছুই দেখতে পারছি না, তো দেখেন এই জায়গায় কতগুলা বোতল, সবগুলাই বোতল তারা মনে হয় আরো কাজে লাগাবে। তো দেখেন এই সাইডে কাজগুলা বাকি আছে, এই সাইডেও কাজগুলো বাকি আছে। আশা করি আমাদের পুরো অনুষ্ঠানটা ভালো লাগছে, তো যদি কোনো ভুল হয় থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ কৃষি, তো আমাদের একটা পেজ আছে সেইটার নাম হচ্ছে বাংলাদেশ কৃষি। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটাও ফলো করবেন। এই নিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি, আসসালামু আলাইকুম।